কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার অথবা আমাদের এলাকায় বলে মাউরা আচার, এই আচারটা কিন্তু এক বছরে একবার তৈরি করে 2 বছর পর্যন্ত রেখে খাওয়া যায় যদি পারফেক্টভাবে আচারটা তৈরি করা যায়। তো কিভাবে আচারটা পারফেক্টভাবে তৈরি করলে নষ্ট হবে না এবং সুন্দর হবে, মজার হবে, সেটা আজকে আমি শেয়ার করব খুব শর্টকাটে। এখানে কাঁচা আম 3 কেজি পরিমাণ এইভাবে আমি কেটে নিয়েছি, আর আমটা কিন্তু কাটার আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, কাটার পরে আর আমি ধুইনি, তাহলে শুকাতে একটু দেরি হবে বা ছত্রাকও পড়তে পারে। তো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুনের পেস্ট, লবণ, আর দিয়ে দিলাম সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি ভাজা পাঁচফোড়নের গুঁড়া। তো এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আর আচার রোদ্রে দেওয়ার আগে সামান্য সরিষার তেল মেখে রোদ্রে দিলে সেই আচারে ছত্রাক পড়ে না, বা যদি রোদও না থাকে বৃষ্টিও হয় তাহলে কিন্তু আচারটা নষ্ট হয় না, 2-1 দিন থাকে। তো এখন আচারগুলোকে আমি এইভাবে চিত করে দিব যেন এই পাশটা খুব ভালো করে শুকায়। আচারের খোসার সাইড কিন্তু শুকালে আচার শক্ত হয়ে যাবে, খেতে ক্যান্ডির মতো লাগবে, কারণ এটা যখন চিনি বা মিঠাই দিয়ে পাক দেওয়া হবে তখন শক্ত হয়ে যাবে। তো আচারগুলো আমি রোদে নিয়ে এসেছি, জাস্ট 3 থেকে 4 ঘন্টা রোদ দিয়ে নিয়েছি, এর বেশি শুকানো যাবে না। তো এখন এগুলোকে আমি চুলায় নিয়ে যাব আচারটা তৈরি করার জন্য। দিয়ে দিলাম সরিষার তেল, আর এখানে দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ চিনি। তো সরিষার তেল দিয়ে কিন্তু সব আচার তৈরি করতে হয়, সয়াবিন তেল দিয়ে তৈরি করলে ওটা 2-3 মাস পরে একটা কাইষ্টা কাইষ্টা গন্ধ করে, আমাদের এলাকার ভাষায় বলে। তো চিনিটা আমি সামান্য পানি দিয়ে একটু শিরা তৈরি করে নিলাম, ঘন করে শিরাটা তৈরি করে নিলাম। এখন এই ঘন শিরায় আমের টুকরোগুলো দিয়ে দিলাম মশলা মাখানো। তো এখানে আমি আর এক্সট্রা কোনো মশলা দিব না, চিনির শিরায় খুব ভালো করে আমগুলো নেড়ে চেড়ে একটু জাল করে নেব। আর জাল করতে করতে 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু আম থেকেও পানি বের হবে। তো আমি এই আমগুলো কিন্তু একবারে জাল করে শুকিয়ে ফেলবো না, এটা রেখে দেব 12 ঘন্টার জন্য, 10 ঘন্টার জন্য, আর একটু পরপর এইভাবে নেড়ে দিব। চুলা কিন্তু অনেক আগেই বন্ধ করে দিয়েছি। তো একদিন পরে আমি আবার চুলা জ্বালিয়ে দিয়েছি, একদিন পরে মানে 10 ঘন্টা 7-8 ঘন্টা পরে। তো অন্য চুলায় আমি হালকা শুকনা মরিচ ভেজে নিলাম, আর কিছু আস্ত পাঁচফোড়ন হালকা ভেজে নিব। এই পাঁচফোড়নটা চুলা বাড়িয়ে ভাজলে কিন্তু পুড়ে তিতা হয়ে যায়, আর আচার খাওয়ার সময় তিতা লাগে, সেই জন্য এদিকে খেয়াল রাখতে হবে। তো পাঁচফোড়নটা আমি পাটায় বেটে মিহি করবো না অথবা ব্লেন্ডারেও না, এটা হাম্বল দিস্তা দিয়ে একটু আধা ভাঙা করে নিলাম। আচারটা খাওয়ার সময় এই মশলা যখন দাঁতের নিচে পড়বে সেই একটা ঘ্রাণ আসবে বা স্বাদও বেড়ে যায় আর কি, এইভাবে আস্ত মশলা দিলে। তো আমার কিন্তু আচার জাল দেওয়া হয়ে গিয়েছে, আমি আর চিনি শিরাটা শুকাবো না, তাহলে শক্ত হয়ে যাবে, ঠান্ডা হলে আচারটা একদম মোলায়েম হবে না। তো এই যে আচারটা ঠান্ডা হয়ে কিন্তু অলরেডি শক্ত হয়ে গিয়েছে, এটা যত পুরনো হবে তত বেশি মোলায়েম হবে, মশলা ভেতরে ঢুকবে।